উত্থান যা চলছিল মে মাসে শিলাবৃষ্টি হচ্ছিল আমার চোখের সামনে আমার পাড়ার আমার গ্রামের ধান ধানের থর যে ধান ফলবে সেই থর থেকে সেই থর নষ্ট হয়ে যায় এক টাকা সরকারের পক্ষ থেকে সাহায্য করা হয়নি হচ্ছে হবে বলে মে মাস থেকে আজ জুলাই হয়েছে হয়নি চ্যালেঞ্জ করে বলছি আরেকটা ঘটনা বলি আলু চাষ হয়েছে এবছর বিঘে প্রতি খরচ হয়েছে 40,000 টাকা বিঘেতে 20 কাঠায় এক বিঘে এক কাঠায় চারটে করে আলু কুইন্টালে 800 টাকার দাম হিসাব করে বলুন তো কত হয় রাজপুত্র হিসাব করতে গিয়ে দেখবেন 5,000 টাকা লস 5,000 টাকা ক্ষতি ধান চাষে 10,000 টাকা তারও বেশি ক্ষতি সরকার কি 9,000 টাকা সম্মান নিধি এখনো লাগু হয়নি কেন 10,000 কিষাণ সম্মান নিধি এখনো লাগু হয়নি বলছি বলছি বিচুক লাগু করার মতন সরকারকে এরা অবস্থাতে রাখতে চাইছে সরকারকে অবস্থা রাখতে দেখো তোমাকে আমি একটা কথা বলি এই যে এত প্রকল্প তৃণমূল শুরু করেছে বলে দাও যে লক্ষ্মী ভান্ডারের টাকাগুলো খুচরো করে 5 টাকা করে এবার থেকে রেখে দিতে কারণ ডিম ভাত ছাড়া মানুষের আর কিছু জুড়বে না আজকে যে তুমি দেখছো সবজির বাজার আজকে দেখো 3 ডিমের দামও বেড়ে গিয়েছে 7 টাকা দিয়ে একদম আর তুমি দেখো যে এখানে শুধু সবজি নিয়ে আজকে মানুষ শ্রাবণ মাস পড়ে গেল মানুষের আজকে সবজির প্রয়োজন আজকে 3 দিন বাকি ভোট আজকে সাধারণ মানুষ আজকে বাংলার মানুষ একটা সবজি বাড়িতে কিনে নিয়ে যেতে পারবে না এখানেও তার হরির লুট এখানেও কাটমানির লুট এই টাকাগুলো কিন্তু পাচ্ছে না আজকে কিন্তু তুমি চাষির ঘরে পৌঁছাচ্ছে না আজকে কারা পাচ্ছে সেই তৃণমূলের মাঝখানের ওই মিডিয়েটাররা ওই মিডিয়েটাররা ওই টাকাগুলো লুটছে প্রশ্ন রাখতে চাই আমার দিদি আবার বলুন আমার বক্তব্য হচ্ছে সরকারকে কিছু করবার যে প্রকল্প নিয়ে বলছে সরকারকে কিছু করার মতো অবস্থা রাখছে তো এতগুলো টাকা দিনের পর দিন সরকারে আটকে রাখা লাগু নেই দিয়েছো তোমরা তো যেখানে পাচ্ছো সেখানেই ব্যাক 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 রাজ্য টাস্ক ফোর্স কি টাস্ক ফোর্স বলে একটা 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 এজেন্সি টাস্ক ফোর্স তারা বাজারে যায় দাম নিয়ন্ত্রণ দেখে দামের হেরফের ঘটে কিনা দাম ঠিকঠাক চলছে কিনা অসাধু ব্যবসায়ী দাম নিয়ন্ত্রণ করছে কিনা টাস্ক ফোর্সের সামনে আজ মধুকল্পিতা আমাদের রিপোর্টার ছিল টাস্ক ফোর্সের সামনে এখানে একদম ওখানে একদম ওখানে একদম হচ্ছেটা কি মশাই হচ্ছেটা কি টাস্ক ফোর্স বলে তো একটা কাজ করে তারা কি শীত ঘুম ভাঙে এই মিডিয়া দেখালে ভালো তো আপনারা যে তুলে ধরেছেন টাস্ক ফোর্সের কাজের মধ্যে যদি কোনো কোনো খামতি থেকে থাকে আপনারা যে তুলে ধরেছেন আমি তো অন্তত খুশি হয়েছি দেখিয়ে দিন এগিয়ে দিন টাস্ক ফোর্সকে এগিয়ে দিন যে তার জন্য তৃণমূল কংগ্রেস বা রাজ্য সরকারই কোনো কাজ করছে না একটা কোথাও ভুলের জন্য এটা বলা যায় না হিংসা 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 তো আমি বারবার বলছি যে এত বড় বাংলায় 9 কোটি 10 কোটি মানুষ থাকে তার মধ্যে একটা মৃত্যু খারাপ একটা মৃত্যু খারাপ কারণ একটা মৃত্যু খুব খারাপ জিনিস কন্ডেমনেবল ইনসিডেন্ট আজকে 24 ঘন্টা কি ঘটেছে তুমি জানো 24 ঘন্টা কি ঘটেছে জানো 24 ঘন্টা কি ঘটেছে না দুই শিশু আহত হয়েছে রক্ত ঝরেছে মরেছে মানুষ তিন দিন ভোটের আগে বোমা বিস্ফোরণ হয়েছে কোচবিহার থেকে ক্যানিং সর্বোচ্চ একই ছবি